একদিন নারদ মুনি দেখতে পেলেন একটা যুবক ছেলে একটা যুবতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ও মাইরা নারদ মুনি রাস্তায় দেখতে পেলেন একজন যুবক ছেলে 22 বছর বয়স সে একজন যুবতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাকাবেন আমার দিকে নারদ মুনি জিজ্ঞেস করলেন যুবক তোমার কাঁধে যে চেপে আছে উনি কে উনি কে আর তোমা তুমি যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ উনি বা কে উনি বা এইদিকে গল্প নয় যুবক বললেন যাকে আমি কানে করে নিয়ে যাচ্ছি সে আমার ধর্মপত্নী স্ত্রী আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি উনি আমার গর্ভধারিণী মা মাকে কেউ যেন কাঁদায় মাকে কেউ যেন কাঁদায় না শুনবেন ভালো করে এ জগতে আমাদের যুবক যুবকরা মাকে দড়ি দিয়ে টানছে মানে এই নয় দড়ি দিয়ে টানা কথার দড়ি দিয়ে টানছে আর স্ত্রীকে ভালোবাসা দিয়ে মাথায় তুলেছে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে মা যদি না চিনতে পারো জীবনে তোমার জন্মে লাভ করে কোন লাভ জন্মে লাভ হবে শুনবেন ভালো করে মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় আজকের এই কীর্তনের আসরে যুব সমাজকে পরিবর্তন করার জন্য মায়েদেরকে পরিবর্তন করা সমাজ পরিবর্তন করার জন্য প্রত্যেকটি বোনেদের কাছে আমার করজোড়ে নিবেদন রইল ও গো বোন যদি তুমি মনে করো আজকে আমি ক্ষমতায় আছি দেখতে সুন্দরী আমার 40 বছর বয়স তুমি তোমার বাড়ির দরজায় তোমার দাদু ঠাকুমার ছবিটার দিকে তাকাবে ওদেরকে ভাববে ওরা একদিন তোমার মতো ছিল ওই জায়গায় গেছে তুমিও তো ওই জায়গাতেই যাও সেই জন্য কাউকে কাঁদিও না কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয় এ কথাটা মিথ্যে নয় যে যেমন কর্ম করে তার কর্ম ফল অনুযায়ী জন্মে হয় জন্মে হয় সবাই শুনবেন আমি সবার কাছে নিবেদন আমাকে একজন ভক্ত মানে খুব কম বয়সী ছেলে আমি যখন আসরে ঢুকবো গাড়িতে চেপে আসছি দাঁড় করালেন বলেন প্রদীপ বাবু একটা জিনিস আমার ভালো লাগে বলে কি আপনি সমাজকে কিছু দিয়ে যাচ্ছেন দিয়ে যান যেন সমাজের চৈতন্য হোক আরে বাবা 10 জনের মধ্যে একজন শুনলে একজনের হলেও তো কিছু কাজে লাগতে পারে লাগবে লাগবে ধাক্কা মারুন দেখবেন লাগবে ধাক্কা দিতে শিখুন শুধু কীর্তন নয় সমাজ জাগ্রত করতে হবে ধাক্কা দিতে হবে চৈতন্য জাগাতে হবে অসত্যকে দূর করতে হবে মানবিকতাকে জাগাতে হবে বিবেককে জাগাতে হবে তবে মনুষ্যত্বের বিকাশ হবে তবেই তোমার ধর্ম করা সার্থক নইলে তোমার বিকাশ মায়ের মতো আপন কেউ হয় না কেউ হয় না রাত্রিবেলায় কোথায় অনুষ্ঠান দেখতে যাচ্ছেন যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমাবে একজন দরজাটা খুলবে আর বেরোবে তিনি একমাত্র মা ছাড়া কেউ তিনি একমাত্র মা ছাড়া কেউ নয় ওই 22 বছরের ছেলেটার জন্য আমি বললাম ও এখনো দাঁড়িয়ে আছে এক জায়গাতে আমি দেখতে পাচ্ছি আমাকে ইশারা করে মাঝে মাঝে জানাচ্ছে যে একবার বলুন ওর জন্য আমি টপিকটা দিলাম একটু মন দিয়ে শুনবেন ওই একটা ছোট্ট বাচ্চা 22 বছরের ছেলে এর প্রশ্নের জন্য শুনে রাখুন রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমোবে একজন দরজা খুলিবে আর বেরোবে ইনি হলেন মা জেনে নিন ইনি হলেন মা মায়ের মতো আপনে কেউ হয় না মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন
জায়গা হয় সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে আত্মীয় স্বজনের সবার জায়গা হয় কিন্তু বাবা মায়ের জায়গা কোনোদিন হয় বাবা মায়ের জায়গা কোনোদিন হয় না কীর্তনে হরি বল বলে কি লাভ আছে নেচে কি লাভ আছে যদি আসল জায়গাটা ফাঁকা রাখলেন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম পেলি সে হলো প্রথম গুরু সে যদি কেঁদে বেড়ায় তবে কৃষ্ণ ভজন করে তোর কি লাভ আছে আগে তাকে হাসিয়ে রাখ তবে কৃষ্ণ ভজন করে তোর লাভ এইদিকে দুর্গা মন্দিরে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন উপবাস রেখে কিন্তু জেনে নিন মায়েরা বাবা মা দুটো খাবার জন্য বসে আছে আর উপবাস করে মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ মা দুর্গা যেন বলতে চাইছে কি বলতে চাইছে মাটির প্রতিমা পূজিস রে তুই আগে ঘরের মাকে পুজো ঘরের মাকে পুজো ঘরের মা যদি কাঁদে তবে ওই মাটির মাকে পুজো করে তোর কোনো লাভ হবে না মায়েরা এখানে যারা মা হয়েছেন তাদের বলে রাখি রান্না করার পর মা সব ছেলেকে খাইয়ে দেয় ছেলে খেয়ে পেট ভরে চলে যায় দুটো ছেলে থাকলে কারো কম পড়লে মায়ের সঙ্গে ঝগড়া করে ওকে বেশি দিলে আমাকে কমে দিয়ে দিলে কিন্তু মা দুজন ছেলেকে পেট ভরে খাইয়ে দেয় ছেলেরা কি কোনোদিন প্রশ্ন করে মা তুমি রেখেছো কি না হরিব মা তুমি রেখেছো কি না আমি না পেলে আপনি না পেলে অভিমান হয় কিন্তু মা আমার জীবনে কিছুই পেল না কোন অভিমান রইল না এইরকম মাকে যদি কেউ কাঁদায় তবে তার জীবনে কোনোদিন উন্নতি মায়েদেরকে বুঝিয়ে দিতে চাই আমি প্রত্যেকটা জিনিস বাস্তবের সঙ্গে বোঝাই সবাই শুনে নিন নিজের মাকে যেমন ভালোবাসবেন স্বামী যাকে পেয়েছেন তার মাকে ভালোবাসবেন কেন আপনার মা যেমন কষ্ট করে আপনাকে মানুষ করেছে আপনি যাকে পেয়েছেন তাকে এমনি পেয়ে যান নাই বহু কষ্টের ফলে মা তাকে জন্ম দিয়ে মানুষ করেছে কত কষ্ট করে রক্ত দিয়ে পরিশ্রম করে ছেলেকে চাকরি পেয়েছে ব্যবসা করে দিয়েছে তারপর আপনি স্বামী রূপে পেয়েছেন আগে পেছনটা ভাবুন নইলে আপনাকেও ঠকতে হবে আপনার ছেলে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন কি যে আসল কথাটা বলবো আমি একদিন দেখছিলাম এক জায়গাতে একজন ভদ্রলোক তার মাকে নিয়ে একজন ভদ্রলোক একজন বুড়িমাকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার স্ত্রী রান্না করছে আর চিৎকার করে ভদ্রলোক বলছে দরজা খোলো স্ত্রী বলছে না খুলবো না বলে কেন মা এসেছে স্ত্রী বলছে তোমার মা তুমি অন্য কোথাও দিয়েছো না আমি দরজা খুলবো না আরে দরজা খোলো না মা দাঁড়িয়ে আছে বলে না আমি খুলতে পারবো না অন্য ভাইয়ের কাছে যাও আমি নিতে পারবো না সঙ্গে সঙ্গে ভদ্রলোক বলছে আমার মা নয় তোমার মা এসেছে তখন ভদ্র মহিলা বলছে লজ্জা করে না আমার মাকে দাঁড়িয়ে রাখতে এরকম মেয়ে আপনারা হবেন না বিচার সমান করুন ঈশ্বরের কাছে বিচার পাবেন একদিন সন্তানের মা হয়ে আপনাকে গর্ব অনুভব করতে হবে বেশ এবার এবার দেখি কারা মন্দি কীর্তন শুনছে আমরা যে কীর্তন শুনতে এসছি আমাদের কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন আষাঢ়টা আচ্ছা বাকি আছে কোনটা আস্তে বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না যাবে না বাকি আছে কোনটা একটু জোরে বলুন বাকি আছে কোনটা এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন আসলে আমরা খুব আমরা কেমন বোকা দেখুন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায় বলো হরি হরি আপনিও প্রণাম করেন আমরাও প্রণাম করি আর কি ভাবি বলুন তো ও বোধ হয়ে গেল আমি বোধ হয়ে যাবো না একবারে পাক্কা কথা কসাইখানায় গিয়ে দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটাকে ছায়ানো হচ্ছে পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে ও জানে না যে এরপরে এরও লাইন আছে এইরকম আমরা বুঝি না উনি চলে গেলেন মাচাই হ্যাঁ হরিবোল বলতে বলতে নিয়ে যাওয়া হলো উনি গেলেন না আমাদের শিখিয়ে দিয়ে গেলাম দেখে শেখো একদিন তোমাকেও এইরকম যেতে হবে আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি ভাবছি আমাদের লাইন নাই কিন্তু এরপরে আমাদের আছে এইটা আমাদের ভাবতে হবে এ হচ্ছে দান
ভগবানকে আমাদের দিতে হবে। দানের প্রথম বিষয়বস্তুটা মন দিয়ে শুনবেন, এক কাকার মেয়া জেঠার ছেলে দেখে নেবেন তাকিয়ে, আপনাদের এলাকাতে কাকার মেয়া জেঠার ছেলে দেখবেন মুখগুলো প্রায় একই রকম হয়। তো সুবলের সঙ্গে রাধার মিল ছিল, যেই না সুবলের মুখটাকে দেখেছে কৃষ্ণের রাধার কথা আরো মনে পড়ে গেছে। এই দিয়ে দেখান, এ সুবল একমাত্র তুই পারিস আমার রাধাকে নিতে। কি করলো? সুবলেরও করে ধরি গমন করল হরি, সুবলের করে ধরি গমন করল হরি, সুবলের করে ধরি গমন করল হরি। রাধা ভাবে পদ পদ অঙ্গ, রাধা ভাবে পদ পদ শুনবেন। ও যে আর যে কানাই চলতে নারী, তুই আমার রাধা এনে দে। শুনবেন ভালো করে, সুবল বলে কানাই রে আমি তোর রাধা আনতাম কিন্তু আনব না, তোর অঙ্গে যারা আছে তাকে বল সে তোর রাধা নেবে। মানে কাকে বলবো? এইদিকে তোর মাথাতে চূড়া রয়েছে তাকে বল সে তোর রাধায় আনবে, তোর হাতে বাঁশি রয়েছে তাকে বল সে তোর রাধায় আনবে, তোর পায়ে নুপুর রয়েছে তাকে বল সে তোর রাধায় আনবে। তাকান আমার দিকে, যখন কৃষ্ণ জিজ্ঞেস করছে এ এই ময়ূরের পাখা তুই আমার রাধা আনতে পারবি, ময়ূরের পাখা কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ কত ভাগ্য ফলে তোমার মাথায় জায়গা পেয়েছি, তোমার মাথায় জায়গা পেয়েছি, এই জায়গা ছেড়ে আমায় যেতে বলো না, যেতে বলো না। এই দিকে লাগাবেন, বেশ মেনে নিলাম, হ্যারে গলার মালা তুই আমার রাধা আনতে পারবি, মালা কেঁদে কেঁদে বলে কত ভাগ্য ফলে এই জায়গা পেলাম, আমায় সদর ছেড়ে মফস্বলে যেতে বলো না, আমি যাব না। নুপুরিকে বলে নুপুরি তুই আমার রাধা এনে দিতে পারবি। ভাইরা একবারে শব্দ নয়, সামনে যারা দান নিচ্ছেন একবারে শব্দ নয়, মনোনিবেশ করে শুনবেন, মাত্র এক ঘন্টা সময়, এই কম সময়ের মধ্যে শুনে নেবেন। কি বলছে? নুপুর তুই কি আমার রাধা আনতে পারবি, নুপুর কেঁদে কেঁদে বলে ও গো গোবিন্দ কত যোগী কত মুনি ঋষি কতদিন ধরে তোমার চরণ সাধনা করে, তোমার চরণে পাওয়ার লাগি আমার মতো অধমে যদি তোমার চরণ যুগল পেয়েছি, তবে কি করবে জানো আমায় চরণ ছাড়া করো না হে, ভগবানের সঙ্গে থাকা কত লাভ দেখুন। এই যে ইনারা পরম বৈষ্ণব, আচ্ছা শরীর দেখে মন দেখে বুঝতে পারছেন কত সুস্থ মানুষ এই বয়সে,
কি সুন্দর বসে কীর্তন শুনছে, যুবক ছেলেরা যা পারে না, এই সমস্ত বয়স্ক ভক্তরা কি সুন্দর বসে কীর্তন শুনছেন। আমার খুব খুশি এদের জন্যে, এনারাই পারেন আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে। এনাদেরকে সম্মান দিলে আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। বাঁশিকে বলছে, বাঁশি তুই কি আমার রাধায় আনতে পারবি? বাঁশি কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ আনতে আমি পারি কিন্তু আজ আনব না। বলে কেন? সারাদিন যথোর অঞ্চলে বাঁধাই আছি, একবারও তুমি আমায় অধরাম্বিত চুম্বন করাওনি। যদি অধরাম্বিত চুম্বন করাও আমি তোমার রাধায় এনে দিতে পারি। যেই না অধরাম্বিত চুম্বন করে জমি কি করলো, বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল, জয় রাধে শ্রী রাধে বলি। সবার কাছে নিবেদন, যার যেমন কান সেরকম শোনা, যার যেমন ভাব তার তেমন লাভ। সবাই লক্ষ্য করুন, সবাই বাঁশি শুনছে, আপনারা শুনছেন। বৃন্দাবনে কারা কারা বাস করে তারা শুনছে, দেখুন। মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায়ানি। মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, একবারে খুব সুন্দর পরিবেশ আপনাদের, মন দিয়ে শুনবেন। কি সুন্দর বাঁশি শুনছে দেখুন। মা যশোদা শুনে রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। এই কীর্তনের ফাঁকে ফাঁকে আস্তে 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 এই কীর্তনের ফাঁকে ছোট ছোট তত্ত্বগুলো শুনে নেবেন। কে যে কখন চলে যাবে কেউ জানে না, কেউ
কেউ কে যে কখন চলে যাবে কেউ জানে না, কীর্তন শুনতে এসছেন বাড়ি ফিরে যাবেন গ্যারেন্টি নাই, রাত্রিবেলায় শোবেন সকালবেলায় চোখ খুলবেন গ্যারেন্টি নাই, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় মানুষের জীবনে কোনো সিগন্যাল নাই, কে কখন যাবে তার কোনো সময় না। আস্তে বাবা আস্তে, যদি আপনারা খুব সুন্দর সময় দেন তবে আপনাদের বলে দেবো, একটু মন দিয়ে শুনে যাবে। এ জগতে কার ডাক কখন হবে কেউ জানে না, উড়িষ্যার বালেশ্বরে উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় যারা মারা গেলেন, আমি শুনে নিয়েছি কোনো ছেলে এক বছর পর বাড়ি আসছে, মাকে ফোন করছে, মা এ পরের স্টপেজে নামবো, আমার জন্য ভালো ভালো রান্না করো, বহুদিন তোমার হাতে খাই নাই, কিন্তু খোকার পরের স্টপেজে আসবার চান্স পেল না, তার আগেই তার মা বলা ডাক শেষ। কত স্বামী তার স্ত্রীকে ফোন করে বলে আমার খোকার জন্য কত জিনিস কিনে রেখেছি, আমি নিয়ে চললাম, ছেলে মনে মনে ভাবছি বহুদিন পরে বাবা আসছে আমার জন্য কত রকমের খেলনা নিয়ে, কিন্তু বাবা আর এলো না আর এলো না, কে যে কখন চলে যাবেন কেউ জানে না গো কেউ জানে না গো। আমি আপনাদের বলবো একবারে শব্দ না করলে খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের বোঝাবো, খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো।